जम्मू काश्मीरेर भोटेर फलाफल दिए मुख खुललेन राहुल गांधी। जम्मू काश्मीरेर जय संविधानेर जय गणतंत्रेर जय बोललेन राहुल। हाथ शिविरेर हाथछाड़ा हरियाणा तृतीयबार क्षमताय बीजेपी। जम्मू काश्मीरे मैजिक फिगारेर गंडी पेरिये गिएछे एनसी कांग्रेस जोट। एककभावे कांग्रेसे झुलिते पड़ेछे मात्र 6টি আসন, তবে বিজেপিকে আটকানো ট্র্যাজেডি সফল হয়েছে কংগ্রেসের। হরিয়ানায় ফিরেছে বিজেপি, তবে নৈতিকভাবে সেখানে বিপর্যস্ত হয়েছে গেরুয়া শিবির। কারণ বিজেপি ক্ষমতা ধরে রাখতে সক্ষম হলেও ভোট ও আসন সংখ্যা কমেছে ক্ষমতাসীনদের। কংগ্রেসের আসন বাড়লেও ক্ষমতায় আসতে পারেনি তারা। এবার হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে মুখ খুললেন কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুধু হরিয়ানায় নয়, জম্মু কাশ্মীরে ভোটের ফলাফল নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। বুধবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন রাহুল গান্ধী। সেই পোস্টে তিনি লিখেছেন, জম্মু কাশ্মীরের মানুষকে কৃতজ্ঞতা জানাই, সেখানে এই জয় সংবিধানের জয় গণতন্ত্রের জয়। রাহুল গান্ধী সেখানে আরো সংযোজন করে লিখেছেন, আমরা হরিয়ানাতে ভোটের অপ্রত্যাশিত ফলাফল বিশ্লেষণ করছি। বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলি থেকে যে অভিযোগ আসছে তা নির্বাচন কমিশনে জানাবো। হরিয়ানার মানুষকে ধন্যবাদ তাদের সমর্থনের জন্য। ধন্যবাদ আমাদের কর্মীদের যারা নিরলস পরিশ্রম করেছেন, অধিকারের জন্য সত্যের জন্য লড়াই জারি থাকবে। উল্লেখ্য, এই নিয়ে হরিয়ানায় টানা তিনবার ক্ষমতায় এলো বিজেপি। 2019 সালের থেকেও সেখানে আসন সংখ্যা বাড়িয়েছে গেরুয়া শিবির। 90টির মধ্যে 48টি আসন পেয়েছে তারা এবং 37টি পেয়েছে কংগ্রেস। রাজনৈতিক মহলের একাংশের কথায় এই নির্বাচনে কংগ্রেস হরিয়ানায় জাট নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং এর উপর পূর্ণ ভরসা রেখেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য নেতারা প্রচার থেকে অনেকটাই হাত গুটিয়ে নিয়েছিলেন, আর এই সুযোগে অজাট ভোট নিজেদের ঝুড়িতে টানতে মরিয়া প্রচার চালায় বিজেপি, যার সফল তারা ভোট বাক্সে পেয়েছে। কিন্তু কাশ্মীরে রীতিমতো মুখ পড়েছে বিজেপির। সেখানে ওমর আবদুল্লাহর ন্যাশনাল কনফারেন্স অর্থাৎ এনসির পক্ষে হাওয়া ছিল স্পষ্ট, ফলাফলেও তা সামনে এসেছে। যেহেতু এনসির সঙ্গে জোট বেঁধেছিল কংগ্রেস, তাই বিজয়ী শিবিরে রয়েছে হাত শিবিরের নামও। সেখানে এনসি পেয়েছে 42টি আসন, কংগ্রেস পেয়েছে 6টি, বিজেপি পেয়েছে 29টি, পিডিপি 3টি এবং অন্যান্যরা 9টি আসন পেয়েছে। সংবাদ এ পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।